আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পবিত্র ঈদুল আজহা আজ বাড়িতে থেকে উদযাপনের অনুরোধ সরকারের। দেশবাসীকে প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা। শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। শেষ মুহূর্তে রাজধানীতে কোরবানির হাটে পশুর দাম বেশ চড়া, বাজারে কমেছে গরুর সরবরাহ। এবং দেশে করোনায় আরও 28 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2772 জন। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলার বর্ণাঢ্য ঈদ আয়োজনের খবর। পবিত্র ঈদুল আজহা আজ, তবে করোনা মহামারীর কারণে এবারও বাড়িতে থেকে ঈদ উদযাপনের অনুরোধ করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ঈদ জামা নিকটস্থ মসজিদে আদায়ের। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। ঈদুল আজহা এভাবে পালিত হবে এমনটা এর আগে ভাবিনি কেউ। নামাজ শেষে হাত মেলানো যাবে না, কোলাকুলিতে থাকবে বারণ, কিংবা উৎসবে থাকবে দূরত্ব। করোনা ভাইরাস মুসলিম উম্মাহকে দিচ্ছে নতুন এক অভিজ্ঞতা। ঈদগাহে কিংবা খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের রীতি থাকলেও স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে রোজার ঈদের মতো এবারও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নিকটস্থ মসজিদে আদায়ের। একই সাথে স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বানও জানানো হয়। মসজিদ কর্তৃপক্ষকে যেমন জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা করার কথা বলা হয়েছে, একই সাথে মুসল্লিদের নির্দেশ দেওয়া হয়েছে মাস্ক পরার। এদিকে এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের মহামারী ঈদের সময় সকল আধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন কোরবানির ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এবার স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে রাজধানীর অনেক অ্যাপার্টমেন্টে পশু কুরবানি থেকে বিরত থাকতে নিরুৎসাহিত করা হচ্ছে। জাতীয় ঈদগাহে হচ্ছে না প্রধান জামাত, তবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের 6টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় প্রথম আর 11:10 হবে শেষ জামাত। ঢাকা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ওয়ার্ডে ওয়ার্ডে এবার থাকছে না ঈদ জামাতের আয়োজন। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের মতো এবারও মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করবেন মুসল্লিরা। কঠোরভাবে পালন করতে হবে স্বাস্থ্যবিধি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এবার ঈদের 6টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় প্রথম জামাত, সকাল 7:50, 8:45, 9:35, 10:30 এবং 11:10 অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত। গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদ জামাত হবে সকাল 6টা, 8টা ও সকাল 10টায়। নিকেতন সেন্ট্রাল মসজিদে সকাল 7টা, 8টা ও 9টায়। ইব্রাহিমপুর বায়তুস সালাম জামে মসজিদে সকাল 7:30, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল 7টা, 8টা ও 8:35। মোহাম্মদপুর শাহজাহান রোডে আল আমিন জামে মসজিদে সকাল 7টা ঈদ জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদে ঈদ জামাত হবে সকাল 7:45, দ্বিতীয় জামাত সকাল 8:45। রাজশাহীতে হজরত শাহ মখদুম দরগা জামে মসজিদ, মোহাম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ ও হাজি লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে সকাল 8টায়। খুলনায় টাউন জামে মসজিদে সকাল 8টায়, বরিশালে কালেক্টরেটর জামে মসজিদে সকাল 8টা ও চরমোয়াইন মাদ্রাসা মাঠে সকাল 9টায়। সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজারে দরগা মসজিদে সকাল 8টায়।
বন্দর বাজার কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল 7:00, 8:30 এবং 9:30 ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মসজিদে সকাল 8:00, 8:45 এবং 9:30 রংপুরে কোর্ট জামে মসজিদে সকাল 8:30 বগুড়ায় বাইতুল রহমান সেন্ট্রাল মসজিদে সকাল 7:30 ও 8:15 এবং গাইবান্ধায় কাচারি বাজার ও বড় মসজিদে সকাল 8:00, 8:30 ও 9:30 ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঈদুল আজহা উৎসব ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধন মনে করিয়ে দেয়। এই উৎসব দুদেশের শান্তি, সহিংসতা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বাড়াবে বলে আশা করেন তিনি। করোনা মহামারীর বিরুদ্ধে চলমান লড়াইয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। এ সময় স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিসহ যে কোনো প্রতিষ্ঠায় সহায়তার ব্যাপারে ভারত সরকার প্রস্তুত বলেও জানান তিনি। শেষ মুহূর্তে রাজধানীর কোরবানির হাটে পশুর দাম ছিল বেশ চড়া, তবে বাজারে কমেছে গরুর সরবরাহ। অনেক ক্রেতাই নিজের পছন্দের কোরবানির পশু কিনতে না পেরে মন খারাপ করে ফিরে গেছেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামা সজীব। করোনা ভাইরাস ও বন্যার কারণে এবারের ঈদ ভিন্নভাবে উদযাপিত হচ্ছে, তবুও শেষ দিনে রাজধানীর বিভিন্ন পশুর হাটে বেড়েছে ক্রেতাদের ভিড়। মাস্ক ব্যবহার করলেও সামাজিক দূরত্ব বজায় রাখছে না ক্রেতা বিক্রেতা কেউই। প্রচণ্ড গরমের ভেতরে গরুর বাড়তি দামে নাকাল ক্রেতারা। 35 গরু 45 বলছি তাও দিচ্ছে না, 70 চাচ্ছে। গরু আছে এখনো বাজারে কিন্তু তার প্রাইস হাই। গতকালকে যেটা আমরা 55 দেখছি সেটা আজকে হচ্ছে যে 75 বা 80। বিভিন্ন ফার্মের ক্রসের গরুগুলো আসতেছে, তো সেখান থেকে এখন একটা নিয়ে নিলাম আর কি। কালকে এই গরু 70,000 টাকা চলে গেছে আর আজকে এই গরু 1,10,000 টাকা দাম। বিক্রেতারা বলছেন বাজারে গরুর সরবরাহ তুলনামূলক কম থাকায় এ বাড়তি দাম। করোনা ভাইরাস ও বন্যার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসায় দেশীয় গরুর চাহিদা বেশি। এই বছর মোটামুটি দাম ভালো, আমরা দাম ভালোই পাইছি, কোনো সমস্যা নাই। আগে ছিল 1,41,000, তো দাম উঠছে 60,000 টাকা পার পিস। 6টা গরু বেছে আমার 1,00,000 টাকার মতো লাভ হয়েছে। তবে ঝক্কি ঝামেলা পেরিয়ে মন মতো পশু কিনে কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে ত্যাগের মহিমান্বিত ঈদ, এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে করোনার ঝুঁকির মধ্যেই বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মানুষ। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়িমুখী এসব মানুষ দিনভর ভিড় করেন বাস ও রেল স্টেশনগুলোতে। ঠিক সময় ট্রেন ছেড়ে গেল, বাস ছেড়েছে কয়েক ঘন্টা বিলম্বে। টিকিট না পেয়ে অনেকে অপেক্ষা করেন বাস স্ট্যান্ডে। হাইবুর রহমান, ওভি রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশনের এমন চিত্র আগে দেখেনি নগরবাসী। পুরো স্টেশন জুড়েই নীরবতা। টিকিট কাউন্টারগুলোতে নেই কোনো লাইন, প্রত্যেকে তাপমাত্রা পরিমাপ করেই প্রবেশ করছে স্টেশনে। টিকিট ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে। নিরাপদে থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। করোনা ঝুঁকি আছে জেনেও পরিবারের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন তারা। এত ফাঁকা, এত সুন্দরভাবে মানে ট্রেন ভ্রমণ করতে পারবো ঈদের আগের দিন, এটা মানে টোটালি চিন্তার বাইরে। রোজা ঈদে যাওয়া হয় নাই, মানে করোনার ভয়ে যায় নাই, তো এবার আসলে যাচ্ছে, অনেকটা মনে হচ্ছে যে একটু নিরাপদ আছে। ঝুঁকির কিছু দেখছি না, বাকিটা আসলে আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করছে। এদিকে সড়ক পথে যানজট থাকায় 7 থেকে 8 ঘন্টা বিলম্বে ছাড়ছে বাস। ভোরবেলা এসেও টিকিট পাননি অনেকে, আর যারা টিকিট পেয়েছেন তারা জানেন না কখন ছাড়বে তাদের বাস। গাড়ির কোনো সন্ধান পায়নি, এখন কখন যাবো বাসায় বলতে পারি না। 6টায় গাড়ি ছাড়ছে, 12টা বাজে তাও গাড়ি ঘাটে থেকে আসতে পারতেছে না। 5 ঘন্টা লাগে এখন, 12 থেকে 14 ঘন্টা লাগতেছে। গ্রামে ফেরা এসব মানুষের মধ্যে কে করোনায় আক্রান্ত তা জানে না কেউ, তাই বাড়ি ফিরে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় মারা গেছে আরও 28 জন। এ পর্যন্ত এ ভাইরাসে 3,111 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2,772 জনের শরীরে। অনলাইন বুলেটিনে ঈদের সময় গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা সংক্রমণ আর মৃত্যু হার দুটোই ওঠানামা করছে। গত 24 ঘন্টায় 12,614 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 21.98% হারে।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ২৭৭২ জন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন ২১৭৬ জন। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৭৬৬১ জন আর সুস্থ হয়েছেন ১৩৫১৩৬ জন। পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে ২৭৭২ জন। এ পর্যন্ত শনাক্ত ২৩৭৬৬১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৭৬ জন। এ পর্যন্ত সুস্থ ১৩৫১৩৬ জন। শুক্রবার করোনায় প্রাণ গেছে ২৮ জনের। মৃত্যুর দিক থেকে শুরু থেকেই এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। সবশেষ ২৪ ঘন্টায় ১৩ জন মারা গেছেন ঢাকায়। চট্টগ্রামে ৮, রাজশাহীতে ৩, খুলনায় ২ এবং একজন করে মারা গেছেন বরিশাল ও রংপুরে। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৮ জন। এ পর্যন্ত ৩১১১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১%। ২৪ ঘন্টায় যা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ৬ জন। বিশ্ব পরিসংখ্যানে সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ইতালির পরেই ১৬তম অবস্থানে এখন বাংলাদেশ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বন্যা পরিস্থিতির উন্নতি না হয় এবার ঈদ আনন্দ নিয়ে বানভাসী লাখো মানুষের। ঘরে ফিরতে না পারায় অনেকেরই দিন কাটাতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। অসহায় বন্যার্থীরা তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। বন্যার স্রোত বইছে প্রচণ্ড শক্তিতে, তাতে ধ্বংস হচ্ছে ফসলি জমি, ডুবে গেছে ঘরবাড়ি। মানুষের আবাসস্থল এখন দখল করে নিয়েছে উপচে পড়া নদীর পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র আর ধরলাপাড়ের মানুষজন পানি কমার অপেক্ষায় প্রহর গুনছেন। দীর্ঘদিন কর্মহীন থাকায় ঘরে ঘরে দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারিভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন বানভাসীরা। পানি কমতে থাকলেও নাটোরের সিংড়া আর নলডাঙ্গা উপজেলার মানুষের দুর্দশা কমেনি। ঈদ উৎসব দূরের কথা, বর্তমান পরিস্থিতিতে তাদের দুমুঠো খেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। পানিবন্দী আছে সিংড়া পৌর এলাকাসহ ১১টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। অন্যদিকে তিন দফা বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জে। সরকারি হিসেবে জেলার ২৬১টি আশ্রয়কেন্দ্রে এখনও ২২৯৫ পরিবার আশ্রয় রয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১৭৬৭১২ জন। সড়ক ভেঙে ও ভেসে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ফেরা মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে ২৪ ঘন্টার ব্যবধানে শরীয়তপুরে পদ্মার ভাঙনে চলে গেছে জেলার নারিয়া উপজেলার চর আত্রা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও একটি ভবন। পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় কোনোভাবেই ভাঙন রোধ করা যাচ্ছে না। বন্যার পানি কমলেও সিরাজগঞ্জ আর শেরপুরের বহু ইউনিয়নের মানুষ ঘরে ফেরার অবস্থায় নেই। এক মাসেরও বেশি সময় ধরে পানিতে ডুবে আছে সেখানকার লাখো মানুষ। এস এম আশরাফ, এটিএন বাংলা। শুরু হলো শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে খুন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আবার ২০০৪ সালের ২১ আগস্ট তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়। এ মাসে দল হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী লীগ। আগস্টের প্রথম প্রহরে রাত ১২:০১ ধানমন্ডি ৩২-এ মোমবাতি জ্বালিয়ে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান। শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে রংপুর সড়ক জোন, বিআরটিসি এবং বিআরটিএ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে রংপুরে আয়োজিত এই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করমুখ যাত্রীদের যতটুকু সম্ভব সর্বোচ্চ মাত্রা সচেতনতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। শতভাগ মাস্ক পরিধান করতে হবে। আপনি জানেন না পাশের মানুষটি হয়তো ভাইরাস বহন করছে অথবা আপনার অজান্তে আপনি সংক্রমণ ছড়াচ্ছেন, তাই মাস্ক পরিধান করুন, সংক্রমণ রোধ করুন।
করোনাকালে স্বাস্থ্য বিভাগ থেকে একে অপরের দোষারোপ করছে মন্তব্য করে পরিস্থিতি মোকাবেলায় তদন্ত কমিটি গঠন করে দ্রুত দায়ীদের চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। লালমনিরহাট সার্কিট হাউসে সদর হাসপাতালের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর তিনি এ পরামর্শ দেন। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ ও রিপোর্ট দেওয়ার দীর্ঘসূত্রিতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলীয় উপনেতা। এই করোনার নামে আর টেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে তিন চার দিন পাঁচ দিন লাগে টেস্টের স্যাম্পল দিতে, অনেক হ্যারাসমেন্ট, আবার সাত আট দিন লাগে রেজাল্ট নিতে। ইতিমধ্যে বেশিরভাগ রোগীরই আর চিকিৎসার হয়তো সময় থাকে না, অনেকে হয়তো ইতিমধ্যে ইহলোক ত্যাগ করে চলে যাচ্ছে। সার্বিকভাবে স্বাস্থ্য বিভাগের একটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে অব্যবস্থাপনা, সেখানে দুর্নীতির অভিযোগ, উপযুক্ত ব্যক্তিত্বদের নিয়ে একটি কমিটি গঠন করে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপারে একটা তদন্ত করা উচিত। অবিলম্বে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা জোরদার করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি এ দাবি জানান। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কোরবানির ঈদকে ঘিরে সিন্ডিকেটের মাধ্যমে চামড়া ব্যবসাকে নিয়ন্ত্রণ করে নিজেদের পকেট ভারী করতে সরকার সমর্থকরা উঠে পড়ে লেগেছেন। সরকার তথাকথিত উন্নয়ন মুখ থুপড়ে পড়েছে। সরকারের তথ্য বিবরণীতে দাবি করা হয়েছে বন্যা দাবিত 31টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত 7,147 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ মিলছে না। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্পেন থেকে অন্যত্র সরিয়ে নেয়ার নেপোলির প্রস্তাবে রাজি হয়নি উয়েফা। করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় স্পেনে খেলার ব্যাপারে অনাগ্রহ দেখায় ইতালিয়ান ক্লাবটি। তবে উয়েফা জানিয়েছে ফিরতি লেগের ম্যাচটি আগামী 8 আগস্ট নু ক্যাম্পে যথাসময়ই হবে। এর আগে নেপোলি সভাপতি অরেলিও দা লরেন্তে বলেন স্পেনের পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে, অথচ উয়েফা এমন অভিনয় করছে যেন কিছুই হয়নি। এরপরে তিনি প্রত্যাশার কথা জানিয়ে বলেন উয়েফা কেন বলছে না বার্সেলোনার বদলে পর্তুগাল, জার্মানি কিংবা জেনেভায় ম্যাচটি হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পবিত্র ঈদ উল আজহা আজ, বাড়িতে থেকে উদযাপনের অনুরোধ সরকারের, দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা। শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তে রাজধানীতে কোরবানির হাটে পশুর দাম বেশ চড়া, বাজারে কমেছে গরুর সরবরাহ। এবং দেশে করোনায় আরও 28 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2,772 জন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।